এই ছোটকু, খাবার খাচ্ছিস নাকি? ওকে পুষ্টিকর খাবার খাওয়াচ্ছ তো নাকি? ডাল, ঘি, শাক সবজি সব খাওয়াবে, বুঝলে? আমি ওর মা, আমি জানি আমার সোনাকে কি খাওয়াতে হবে। পুষ্টিকর খাবারই খাওয়াই ওকে। সব মা বাবাই সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন। ঠিক সেই রকমই একজন দায়িত্ববান কৃষকেরও উচিত তার ফসলের যত্ন নেওয়া। স্বাস্থ্যে ভরপুর ফসল পেতে হলে আপনি দিন উত্তম পুষ্টিকর খাদ্য। এই জন্য আপনার ফসলের দরকার সুপিরিয়া। এ হলো বিজ্ঞানসম্মতভাবে উন্নত সার। সুপিরিয়া একটি অভিনব ফলিয়ার ফার্টিলাইজার যা আপনার ফসলকে দেয় সম্পূর্ণরূপে উপযোগী পুষ্টিকর খাদ্য। সুপিরিয়া ফার্টিলাইজার শুধু যে নাইট্রোজেন ও ফসফরাস দেয় তা নয়, বরং আয়রন, জিঙ্ক, বোরন, কপার ও ম্যাঙ্গানিজের মতো আরও কয়েকটি জরুরি পুষ্টিকর পদার্থও দেয়। নাইট্রোজেন ক্লোরোফিলের একটি অংশ যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এবং বীজ ও ফলের উৎপাদন বাড়ায়। ফসফরাস প্রাথমিক পর্যায়ে বৃদ্ধি বাড়ায়, মুকুলধরাকে উদ্দীপিত করে ও শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। জিঙ্ক, কার্বোহাইড্রেট ও অক্সিন মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং বিস্তৃত শ্রেণীর এনজাইম ও প্রোটিনের নিয়ন্ত্রণকারীদের মধ্যে এটি অন্যতম। অঙ্গ বৃদ্ধি ও ফুল ধরার পর্যায়ে সুপিরিয়া প্রয়োগ করলে শুধু যে ফলনের গুণমান বাড়ে তা নয়, তার সঙ্গে ফলনের পরিমাণও বেড়ে যায়। কিন্তু কিভাবে সুপিরিয়া এত কিছু করে, আসুন দেখা যাক। এক, সুপিরিয়া ফার্টিলাইজার গাছের অঙ্গের পথ ধরে আবশ্যক মুখ্য ও অনুখাদ্য যোগায়। দুই, সমস্ত পুষ্টিকর পদার্থ জলে পুরোপুরি গুলে যায়, তাই সমস্ত পুষ্টিকর পদার্থ আরও ভালোভাবে ও আরও দ্রুত শোষিত হয়। তিন, অঙ্গ বৃদ্ধির পর্যায়ে এটি জরুরি পুষ্টি বিষয়ক চাহিদা পূরণ করে, সেই জন্য ফসলের ফলন ও তার বৃদ্ধি হয় উত্তম রূপে। সুপিরিয়া ফার্টিলাইজার সব ফসলের ক্ষেত্রে কার্যকরী। আমি প্রধানত ধান জমিতে তিনবার সুপিরিয়া প্রয়োগ করে থাকি। প্রথম প্রয়োগ করি বীজতলাতে বীজ ধান ফেলানোর পর ঠিক 15-16 দিনের মাথায় দেখা যায় যে বীজতলা ফুল দেখা ধারণ করে এবং কিছু তলা মরতে থাকে। তখন আমি সুপিরিয়া দেওয়ার ফলে দেখা যায় যে ওই বীজতলা হলদে থেকে সবুজ আকার ধারণ করে এবং রোগমুক্ত হয়। দ্বিতীয়ত, আমি সুপিরিয়া প্রয়োগ করি আমি ধান রোয়ার ঠিক 15-16 দিনের মাথায়। তখন দেখা যায় যে সুপিরিয়া প্রয়োগ করার ফলে ধান জমি সুস্থ, সবল এবং সতেজ থাকে এবং রোগমুক্ত হয়। অন্যান্য জমির তুলনায় দেখি আমার জমি কীটনাশক পোকামাকড় আক্রমণ খুব কম করে এবং ধান গাছ সুস্থ, সাবলীল থাকে। তৃতীয়ত, প্রয়োগ করি ঠিক 35-40 দিনের মাথায়। যখন ধান গাছ ফুলতে শুরু করে তখন সুপিরিয়া দেওয়ার পরে দেখা যায় অন্যান্য জমির তুলনায় আমার জমি শীষ অনেক বড় রাখে এবং ধানও গাছ সুস্থ, সবল এবং সতেজ থাকে। এবং ধান গাছ অন্যান্য জমির তুলনায় দেখা যায় যে আমার জমিটি ধাপসে যায়নি এবং সোজা থাকে। ধান কাটার পর আমি দেখছি অন্যান্য জমির তুলনায় আমার জমি ধান ওজন করলে অন্যান্য জমির তুলনায় অনেক ভারী। এবং এই সুপিরিয়া ব্যবহার করার ফলে অন্যান্য বাড়িতে যে পরিমাণ সবজি হয়, সম পরিমাণ বাড়িতে অনেক বেশি পরিমাণ সবজি কাটতে পারি। তাই আমরা সুপিরিয়া প্রয়োগ করে দেখেছি এতে চাষির অনেক লাভ হয়, ক্ষতির চেয়ে লাভের পরিমাণ অনেক পরিমাণে বেশি। সুপিরিয়া ব্যবহার করে মোটামুটি দেখলাম আমার যে জমিতে সুপিরিয়া দেওয়া হয়নি তার তুলনায় সুপিরিয়া যে জমিতে দেওয়া হয়েছে সে জমিতে ধান তুলনামূলক বেশি হয়েছে। এবং সুপিরিয়া ব্যবহার করলে যদিও আমাদের বিঘা প্রতি একটু খরচ বেশি হয়, তেমনি আমাদের ফলন বেশি হওয়ার জন্য আমাদের দিতে কোনো অসুবিধা নেই। তাহলে দেখলেন আপনারা, সুপিরিয়া ব্যবহার করে লোকে কত খুশি। আপনিও আপনার ক্ষেতকে সুপিরিয়া উপহার দিন, তখন আপনিও পাবেন প্রচুর পরিমাণে সোনালী ফসল।